দর্শক আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে আপনাদের সাথে আছি আমি মনমি এবং আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে থাকবার চেষ্টা করছেন দর্শক আজকে তারকা কথনের আয়োজনটা প্রতিদিনকার মতোই আমরা তারকাদেরকে নিয়ে বসেছি বিশিষ্ট গুণীজনকে নিয়ে বসেছি তবে আজকের আয়োজনটি কিন্তু অত্যন্ত বিশেষ তার কারণ আজকের দিনটি বিশেষ আজকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই উদ্দেশ্যে সেই আনন্দকে উদযাপন করার উদ্দেশ্যে আমাদের মাঝে যারা আছেন চলুন দর্শক তাদেরকে স্বাগত জানাই প্রথমেই যার কথা বলতে চাচ্ছি তার তাকে পরিচয় করে দেওয়ার জন্য আসলে অনেক 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 বিশেষণ ব্যবহার করা যায় তবে তার নামটি কিন্তু যথেষ্ট আমাদের সাথে আজকে আছেন সারা জাকে শুভেচ্ছা শুভ দুপুর প্রথমেই প্রিয় দর্শক আমরা আমাদের সাথে আরও জানা আছেন তাদেরকে স্বাগত জানাবার আগে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন প্রথমে যার কথা বললাম সারা আপা আপনাকে অনেক অনেক অভিবাদন অভিনন্দন মনির চৌধুরী পদক পেয়েছেন আপনি পরিবারের পক্ষ পক্ষ থেকে থেকে আমাদের টিমের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবারে যাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি তিনিও অত্যন্ত প্রিয় একজন মানুষ ভালোবাসার একজন মানুষ সংস্কৃতি কর্মী আমাদের সাথে আজকে আছেন কামাল বাইজিত শুভেচ্ছা আমন্ত্রণ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেমন আছেন জি ভালো আছি আজকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন অ্যাকচুয়ালি প্রশ্ন পূর্তিতে আপনাদেরকে সমস্ত চ্যানেলের সমস্ত দর্শক এবং আমাদের পৃষ্ঠপোষক সবার প্রতি অভিবাদন রইল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অনেক অনেক গল্প শোনার জন্য মুখে আছি কিন্তু তার আগে প্রিয় দর্শক আরও একজন আমাদের মাঝে আছেন প্রিয় মানুষ প্রিয় মুখ প্রিয় নাম প্রিয় একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আজকে আছেন রফিকুল্লা সেলিম শুভ দুপুর আপনাকে আমন্ত্রণ অনেক অনেক ধন্যবাদ আসলে এত এত গুণী মানুষজনের মাঝখানে আজকে বসার সৌভাগ্য হচ্ছে আমি আজ বেশি কথা একদমই বাড়াবো না আমি একদম আজকের নীল যে মহময় আপনি বসে আছেন আপনার কাছেই যাই আপনার কাছ থেকে শুনি সাবেক চেয়ারম্যান ছিলেন আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আপনার অভিজ্ঞতা এবং পুরো গল্পটার প্রথম থেকে যদি আমরা জানতে চাই গ্রুপ থিয়েটার ফেডারেশনটা আসলে সংগঠিত হয়েছিল একচল্লিশ বছর আগে মানে আশি আশি সালে তখন আমরা একদমই শুধু নাটক করি অভিনয় করি নির্দেশনা দিই এবং একদম নিমগ্ন সেই ব্যাপারে কিন্তু রামেন্দুদা আমাদের রামেন্দ্র মজুমদার এবং অন্যান্য যারা নেতৃস্থানীয় তারা মনে করলেন যে একটা ফেডারেশন হওয়া দরকার এবং তখনও আমরা ঠিক ওই সাংগঠনিক কাজে আমি ব্যক্তিগতভাবে অত মানে উৎসাহী ছিলাম না ঠিক বিশ বছর পরে দু সালে যখন আমার মনে হলো যে আমার মেয়েদের সাংগঠনিক কাজে আসা উচিত মঞ্চে মেয়েরা আসছে সেটা একটা বড় ব্যাপার তখনকার দিনে মনে করা হয় যে একাত্তরের পরে যে আমাদের তো অনেক মানে বিধিনিষেধ ছিল কিন্তু একাত্তরের পরে কিন্তু এক ধরনের উন্মুক্ত আমরা পরিবেশে কাজ করেছি ওই যুদ্ধটা আমাদেরকে নানাভাবে আমাদের শক্তি জুগিয়েছে যাই হোক ওটা অন্য ব্যাপার তো সাংগঠনিক কাজে কিন্তু মেয়েরা একেবারেই ছিল না তো আমার মনে হয়েছিল যে সাংগঠনিক কাজে আসা উচিত তাহলে মানে আরেকটা মাত্রা যোগ হয় মেয়েদের অগ্রগতিতে এই এই চিন্তা থেকেই আমি গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারপারসন হিসেবে করে আমাকে নির্বাচন আসতে হয় জায়গাটা নিশ্চয়ই নিশ্চিত হয়েছিল এবং আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আসলে আমাদের এই প্রথম ইতিহাসে আসলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নারী নির্বাচিত হয়েছিল আপনি চেয়ারম্যান হিসেবে এবং উনিশশো পঁচানব্বই সাল থেকে গ্রুপ থিয়েটার দিবস পালন করা হয় এবং এই বছর গ্রুপ থিয়েটার দিবস পঁচিশে উনত্রিশে নভেম্বর আসলে এটি কিন্তু আলী আলী জাকের তাকে উৎসর্গ করা হচ্ছে এবং আমি এ পর্যায়ে আপনার কাছে আসতে চাচ্ছি যে গ্রুপ থিয়েটার নিশ্চয়ই অনেক ভালোবাসার জায়গা এবং অনেক আন্তরিকতার জায়গা এই বিষয় আপনার কথা শুনতে চাই আমরা আসলে যারা থিয়েটার করি নাটকের সঙ্গে যুক্ত আমরা নিজেদেরকে নাট্যকর্মী হিসেবে মনে করি তো আজকের এই দিনটি হচ্ছে আমাদের এমন একটি দিন যে আমাদের আমরা নিজেরা প্রত্যেকের দলের একটা সংগঠন আছে প্রত্যেকটা দলের একটা সংগঠিত আমরা কিন্তু আমাদের দলে মনে করেন যে আমরা জন ছেলে আছি জন ছেলে আছি এই জন ছেলে আমরা একত্রে কথাও আড্ডা দেই কিন্তু আজকের দিনে আমরা সারা বাংলাদেশের যত নাট্যকর্মী আছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অঞ্চলে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দিনটি পালন করি এবং আজকের এই দিনটিতে আমরা খুব আনন্দ ঘনভাবেই কাজ করি বিশেষ করে করোনার কারণে গত বছর আমরা কাজ করতে পারিনি এবছরও সেইভাবে হচ্ছে না আমরা কিন্তু এই দিনে আমাদের যে নাটকের বিভিন্ন কস্টিউম আছে কস্টিউম পরে আমরা রাস্তায় র্যালি করি প্রচন্ড আনন্দের একটা দিন আমাদের সারা বাংলাদেশে সবাই এই দিনটিকে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করছে এবারে কি কি কার্যক্রম প্ল্যানিং করা হয়েছে এবারেও ওই রকম এই করোনার কারণে রাস্তায় বেরোতে পারছি না শুধুমাত্র দিনটিকে উদযাপন করার জন্য ওই একটা গন্ডির মধ্যেই আমরা অনুষ্ঠান পালন করছি বাহ চমৎকার আর আরো গল্প শুনবো এবং পেছনের কথা শুনবো কিন্তু তার আগে কামাল ভাইয়ের কাছে আসতে চাই অনেক অনেক দায়িত্বের জায়গায় আপনি আছেন এবং কাজগুলো কিভাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ঢাকা ঢাকার বাইরে কি কি কাজ হচ্ছে কিছু শুনতে চাই ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই স্মরণ করতে চাচ্ছি যে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের যারা নেতৃবৃন্দ ছিলেন বা আমাদের কর্মী যে যেখানেই বাই থেকে শুরু করে যে যেখানে চলে গেছে এনাম ভাই সহ তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আজকে একচল্লিশ বছর পূর্তি হচ্ছে কিন্তু গ্রুপ থিয়েটারের চর্চার পঞ্চাশ বছর বাহাত্তর সালে আমি গর্বিত এবং অত্যন্ত পুলকিত এবং আনন্দিত যে আমার ডান পাশে যিনি বসে আছেন সারাভাবিক যাকে দেখে যা নাটক দেখে আমরা বাহাত্তর তিয়াত্তর সালে ছোটোবেলা যাদের নাটক দেখে আমরা আগ্রহী হয়েছি মঞ্চ নাটকে এবং এই এখন জেনারেশন অব্দি দি সারাভাবীকে আপাকে পাকে শিমুলা দেখে লাকি আপাকে দেখে কিন্তু মেয়েরা নাটকে আসছে যা হোক আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে এখন প্রায় চারশোর মতো সংগঠন সারা দেশে প্রায় তিরিশ হাজার নাট্যকর্মী আছে তিরিশ হাজার নাট্যকর্মী আজকের দিনটি ঈদের দিন কিন্তু ঈদের দিন হলো আমরা যে করোনা দুর্যোগে এবং আমাদের অপর আপনজন নিকটজনকে হারিয়েছি তাদের আমাদের যে বেদনা সেই বেদনার থেকে আমরা এই কাজটি করতে পারছি না কিছুদিন আগে এই সম্প্রদায় এই সপ্তাহে আমাদের একজন কেন্দ্রীয় পরিষদের সদস্য স্বাতিকরণ যাই ভোলার উনি মারা গেলেন করোনাতে আমরা সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই এবার আমরা এটা উদযাপন করব। আমরা উদযাপনটা সেটা হলো যে হ্যাঁ আমরা স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাজনকে আমরা ভালোবাসা দিতে চাই আমাদের পরের প্রজন্মকে যেন এইভাবে একটি এবং বাংলাদেশ গ্রুপ থিটার ফেডারেশন একটি পরিবার ইটস একটা পরিবার সংস্কৃতির একটি পরিবার বাংলাদেশের সংস্কৃতির সবচেয়ে বড় সংগঠন এবং আমরা সেই কাজগুলো করতে চাই মানবিক কাজ করতে চাই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠুক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি বিকশিত হোক এটি আমাদের সারা দেশব্যাপী কাজ বাহ চমৎকার এবং এই চেতনার বিকাশের জায়গাটা থেকে কিন্তু স্যার আপার কাছে এই প্রশ্নটা আসলে রাখাই যায় যে একটা সময় দেখা যেত যে এখন কামাল যেভাবে বলছিলেন যে আপনাকে দেখে দেখে বা মঞ্চের কাজ দেখে দেখে অনেক অভিনয় অভিনয় শিল্পী আসলে উদ্বুদ্ধ হতো এবং সেখান থেকে সিনেমা বা নাটকে আসতো পদচারণা শুরু হতো তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে যে একাডেমিক দীক্ষা শিক্ষায় দীক্ষিত হয়ে কিন্তু এই জগৎটাতে বেশি আসছে মানুষ কিন্তু এখানে মঞ্চের ক্ষেত্রটা কি তাহলে কোথাও ভাটা পড়ে গিয়েছে বা এখন কি অবস্থা আছে বলে মনে করেন ভাটা পড়েনি মানে ওরকম ভাবে বললে বলা যায় কিন্তু মঞ্চ যেরকম একদম তারকা হয়েছিল সব মাধ্যমের মাঝখানে সেই সেই জায়গাটায় এখন আর নেই এখন সিনেমা হচ্ছে টেলিভিশনে নাটক হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে এবং বিভিন্নভাবে মানুষ নিজেদেরকে এখানে প্রতিষ্ঠা করছে কিন্তু যেটা হয় যে বিভিন্নভাবে যে স্কিলটা সেটা মঞ্চ থেকেই পাওয়া সম্ভব প্র্যাকটিক্যাল হয় কিন্তু অনেক বছর ধরে দেখা গেছে যে মঞ্চের নাটক মানুষগুলোই মানে এই বিভিন্ন মাধ্যমে সফলভাবে কাজ করতে পারছে যেটা আমি আলিজাকের কথাই বলি আসাদ জাহ্নূরের কথা বলি ফেরদৌসি মজুমদার সুবর্ণা মুস্তফা ফরিদি মানে শেষ নেই সবাই আবুল হায়াত সবাই মঞ্চে যাদের শুরু এখন হয়তো দেখা যাবে যে যারা তোমাদের মতো ওদেরকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে যে তারা মঞ্চ থেকে কাজটা শুরু করেনি তাতে কিছু যায় আসে না আমার কথা হচ্ছে একটা ক্লাসিক্যাল জায়গা একটা ধ্রুব জায়গা থাকাটা প্রয়োজন সেটা সেটা থেকে আবার যদি টেলিভিশনে সে নাও যায় সে মডেলিং করতে করতে টিভিতে যায় সেটাও হতে পারে সে আর অন্য কোন ক্ষেত্র থেকে যায় বা পড়াশোনা করে নাট্যকলা বিভাগে সেখান থেকে যায় সব কিছুই ঠিক আছে কিন্তু একটা মানে খুঁটি থাকে সব মানে সব আর্ট ফর্মেরই সেই খুঁটিটা আমি মনে করি নাটকের ক্ষেত্রে মঞ্চ মঞ্চ সেই মঞ্চে আমার কোনো সময় ওরকম যেমন ম্যাথস মিডিয়াতে যেরকম অনেক অনেক ভিউয়ার্স থাকবে সেরকম একটা মঞ্চ নাটকে কিন্তু একটা ঘরের মধ্যে যতটুকু সংকলন অতজনই থাকবে এর চেয়ে বড়ো এটা হবে না এটা ধরে নিয়ে আমরা কাজ করব তবে এটা থাকবে এই অঙ্গীকারটা আমাদের কাছে খুব বড় যে এটা আমি আরও বেশি এটার মানে কার্যকারিতা বা এটার মানে এটার এটার যে ইনফ্লুয়েন্স অন আদার মিডিয়া এগুলো আমি কত পাচ্ছি পাচ্ছি না সেটা সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে আমার দর্শক এই কম হলেও দর্শক ধরে রাখতে হবে কারণ এটা টেলিভিশন টেলিভিশনের দর্শক যত একটা মঞ্চের দর্শক ওরকম হবে না কিন্তু এটাকে চলমান রাখতে হবে সেই যে কাজটা গ্রুপ থিয়েটার ফেডারেশন করছে এই এই জায়গা থেকে আসলে আসে যে খুঁটির কথা বলছিলেন এবং খুঁটি বা তরুণ সমাজ যেখান থেকে আসলে বেশি উদ্বুদ্ধ হয় বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেল থেকে যেরকম শ্রদ্ধে সেলিমাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থিয়েটার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করলেন তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হলো হল ইউনিভার্সিটি লেভেলগুলোতে বিশেষ করে এখন সরকারি ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু বেসরকারি ইউনিভার্সিটির অনেক একটা বিস্তৃত স্টুডেন্ট বেজ আছে সেখানে থিয়েটার এই চর্চাটা আসলে কতটুকু আমি বলতে চাই অবশ্যই আমাদের দেখেন এই বিশ্ববিদ্যালয় থেকে যারা নাট্যত্থে পড়াশোনা করছে বা প্রাইভেট করছে এটা অবশ্যই একটা ভালো দিক আমরা মনে করি কিন্তু আমরা মূল জায়গায় হাত দিতে চাচ্ছি কেন আমরা বলছি যে স্কুল লেভেল থেকে আমাদের শিক্ষা পাঠ্যক্রম সেখানে আছে সেখানে কিন্তু সংস্কৃতিটা নেই সেখানে সঙ্গীত নৃত্য কিংবা নাট্যকলাটা নেই আমাদের যদি আমরা একটি মানবিক যেটা বলেছি যে সমাজ গঠন করতে চাই একটি সংস্কৃতির মুখে একটি সমাজ গঠন করতে চাই আপনাকে শুরুর থেকে হাত দিতে হবে কিন্তু সেখানে আবার রাষ্ট্র রাষ্ট্রকে এই পৃষ্ঠপোষকতা করতে হবে একটা ছেলে বা একটা মেয়ে নাটক করবে সে কিন্তু কোনো একটা পেশা হিসেবে নিতে পারছে না আমরা স্যালারি গ্র্যান্টের কথা বলেছি রাষ্ট্রের কাছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে কিন্তু স্যালারি গ্র্যান্টের চালু আছে সেক্ষেত্রে আমাদের যে শিল্পকলা একাডেমি তারা কিন্তু যথাযথ দায়িত্বটা পালন করতে পারছে না তারা এই দেশের শিল্পী তৈরি করার দায়িত্ব অন্যতম সারা জেলাতে চৌষট্টি জেলায় শিল্পকলা একাডেমি নেই তারপরেও কিছু জেলায় আছে যেগুলো খুব জীর্ণ দশা আমরা মনে করি সেগুলোর বিপরে অবকাঠামো ঠিকমতো তৈরি করা উচিত এবং সেখান থেকে সেখান থেকে নৃত্য সঙ্গীত এবং নাটকে বা আবৃত্তিতে আমাদের অবশ্যই শিল্পী করে তুলতে হবে শিল্পকলার একটা বড় ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে সংস্কৃতির বিকাশের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে যারা যারা এই ব্যাপারে আছেন রাষ্ট্রীয় যার দায়িত্বে তারা যেন এই সংস্কৃতি বিকাশ করার জন্য এগিয়ে আসে নতুবা একটি বাংলাদেশি বন্ধাত্ম সমাজ গড়ে উঠবে অর্থাৎ সাম্প্রদায়িক অপশক্তি কিংবা মৌলবাদ কিংবা জঙ্গিবাদের দিকে একটি ধাবিত হবে কিংবা মাদকের দিকে সমাজ চলে যাচ্ছে তরুণদেরকে তরুণদের আমরা হারিয়ে ফেলছি এটি আশঙ্কার কথা একদম এই বিষয়টা আসলে আমরা আরেকবার শুনতে চাই কিন্তু এর আগে সেলিম ভাই আপনার কাছে একটু আসছে অর্থ সম্পাদকের দায়িত্ব আপনি আছেন এবং খুবই ক্রিটিক্যাল একটা রোল একটা সময় ছিল যে আমরা হাউসফুল নাটক এবং আমরা আমার আব্বা আমার কাছে শুনেছি যে আহ টিকিট কেটে হলেও মঞ্চ দেখতেই হবে এবং এটা একটা ঈদের মতো ছিল যে হয়েছিল ইয়া ভাই বলতেছিলেন যে সবাই মিলে যাইতে হবে এবং সবাই মিলে দেখতে হবে এরকম একটা খুব পারিবারিক একটা আবহ ছিল এখন কি সেরকম আবহাওয়াটা আছে এখন কি সেটা ধরে রাখতে পারছেন এবং দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে তারা যদি নিজেরা কখনো অভিনয়ের প্রতি আগ্রহী হয় তারা কেন নাটক বা সিনেমা সরাসরি চেষ্টা না করে মঞ্চেতে সরাসরি চেষ্টা না করে নাটক বা সিনেমা চেষ্টা করবে না এখন এখানে যেটা আপনি প্রশ্ন করেছেন যে দর্শকটা আগের মতন আছে কি না তো দর্শকটা আসলে আগের মতন নেই এটা সত্যি তারপরও যতটুকু আছে তারা আমাদের নাটককে ভালোবাসে বলেই তারা আসেন আর বর্তমান সময়টাই হচ্ছে কি খুব ফাস্ট লাইফে আমরা চলে আসছি ব্যস্ততার জীবন সবাই চলে আসছে সেই হিসাবে ব্যস্ততার নগরীর মধ্যে দর্শক আসাটা একটু কষ্টকর তারপরও দর্শক আসছে এবং আমরা আশা করব যে আমাদের দর্শকরা আমাদের মঞ্চে ফিরে আসবে এবং আমাদেরকে উৎসাহিত করবে কারণ আমাদের সংস্কৃতি চর্চার সঙ্গে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুক্ত না হয় তাহলে কামল ভাই যে কথাটা বললেন যে আমাদের সমাজটা আসলে সন্ত্রাসী কার্যক্রম এবং কি বলে আপনার ওই যে মাদকাসক্তির মধ্যে পড়ে যাবে আমি প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে যেটা আমি বলি সেটা হচ্ছে যে আপনার আপনার সন্তানকে আপনি সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করেন হোক সেটা গান হোক সেটা নাটক হোক সেটা ফুটবল খেলা যে কোনো একটা জায়গার মধ্যে তাদেরকে যদি একটু ব্যস্ততা রাখেন তাহলে তারা যে আইডেল সময়টা আছে সেই সময়টা কিন্তু তারা ওই ওইটার মধ্যে ফিরে আবার রিচার্জ হয়ে ঘরে ফিরতে পারে ঘরে ফিরে তারা কিন্তু পড়াশোনায় ব্যয় করতে পারে আন আদারওয়াইজ যেটা হয় বর্তমানে যে আমাদের মোবাইলের যুগটা চলে আসছে আমরা কিন্তু মোবাইল এবং ল্যাপটপের মধ্যে বন্দি হয়ে গেছি তো সেখানে যখন আমাদের খুব বোর লাগে তখন বাইরে গিয়ে কিন্তু আমরা অন্যত্র ব্যস্ত হওয়ার চেষ্টা করি যেটা আমাদের এই সংস্কার চর্চার সঙ্গে যুক্ত থাকলে সেটা হবে না তো এই কাজটা একদিকে যেমন আমাদের দায়িত্ব তেমন সরকারের দায়িত্ব তেমন আমাদের গার্জিয়ানদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে তো ওনারা যদি ওনাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের মঞ্চে নাটক দেখতে আসে তাহলে কিন্তু অনেকে অনেক ছেলেরা জানতে পারবে যে মঞ্চে একটা ভালো একটা জায়গা আছে যেমন আমি আমার ছেলেদেরকে নিয়ে যখন আমি আমার মঞ্চ নাটক দেখতে নিয়ে গেলাম তখন আমার ভাগ্নারা বললো মামা কি সুন্দর নাটক হয় মামা আমাদেরকে নিয়ে যাও মামা তো এরকম আমরা যদি বাচ্চাদেরকে উৎসাহিত না করি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মটা দাঁড়াবে না একদম খুবই বাস্তবিক এবং খুবই চমৎকার কথাগুলো কিন্তু বলেছেন এবং দর্শক যারা যুক্ত আছে নিশ্চয়ই এখান থেকে যে বিষয়টি আসলে ক্যাচ করবার সেটি নিশ্চয়ই করেছেন তো সারাপর কাছে আসতে চাই নাগরিক নাট্য সম্প্রদায় খুবই বিখ্যাত একটি নাট্যদল এবং আলি জাকের শ্রদ্ধা আলি জাকের পরিবার আপনি আছেন সেটার দায়িত্বে এবং অনেক অনেক বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ আছেন আসাদুজ্জামান নূর আছেন সেখানে এবং এখন আপনারা অনেক বিদেশি নাটক অনুবাদকৃত নাটক সব কিছুই ওখানে শেক্সপিয়ারের নাটক আপনারা সেখানে প্রচারিত করছেন এবং মঞ্চস্থ করছেন সেটা নিয়ে এখন কি কী কাজ করা হচ্ছে সেটা নিয়ে শুনব সেটি যাওয়ার আগে আমি একটু যেই প্রসঙ্গে আমরা আজকে কথা বলছি এটা আমার কাছে মনে খুবই মানে মন দিয়ে একটা সোনার বা দর্শককেও বলতে চাই সেদিন আমি যে মন্দির চৌধুরী পদক যে অনুষ্ঠানে সেখানে আমাদের সাথে জাকারিয়া পদক পেলেন সম্বিত সাহা উনি বাচ্চা ছেলেন আমার চেয়ে আমার চেয়ে অনেক ছোটো দিনাজপুরেও নাট্যচর্চা করে তো একটা আহ্বান জানালো যে আসলে নাটকটা মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে আগে ছিল অর্গ্যানিক্যালি মানে ন্যাচারালি ওটা এটা হয়েছিল কিন্তু এখন আর সেই চর্চাটা থাকছে না কামাল যেটা বললো যে আমাদের একটা স্কুল কলেজে আমরা যদি এই শিক্ষাক্রমে আমরা যদি নাটকটা না আনতে পারি নাটক বলে না নাটক সঙ্গীত হোক যে কোনো অন্য শিল্পকলা হোক সেটা যদি না আনতে পারি তাহলে যেটা হবে যে আমরা কিন্তু একটা সমাজে যে মানে যে যেই চিন্তাটা যে সচেতনতাটা যে চেতনাটা তো দরকার যে একটা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ করার ব্যাপার সেটা ঘটবে না আর সবচেয়ে বড় কথা সেই একই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন যে ইটস এটা এরকম না যে সবার বড় বড় শিল্পী হতে হবে এই সিলেবাসে যখন আমি এই কাজগুলো আনব আমি যদি নৃত্যকলা নাটক সঙ্গীত আনবো তখন যে প্রত্যেকে যে বিশাল শিল্পী হবে তা না তারা যে সেই মননটা তৈরি হবে যে শিল্পীর প্রতি মানে তখন আমরা দর্শককে দর্শকও তৈরি করতে পারবো তার ইচ্ছা করবে গিয়ে নাটকটা দেখতে তার ইচ্ছা করবে একটা সঙ্গীত শুনতে তো এইটা মানে আজকে এই দিনে আমি নাগরিককে কথা বলতেই পারি কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমি একটা সংস্কৃত মনা সমাজ তৈরি করতে চাই নাহলে খালি আমি ধর্ম মনা সমাজে চলে যাচ্ছি ধর্মের প্রতি আমার অনেক মানে আমি অনেক আমি রেসপেক্ট করি প্রত্যেকটা ধর্মকে এবং যারা ধর্মচর্চা করে তাদের যে বিশ্বাস যে ধর্ম আমার যে ধর্ম প্রত্যেকের ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু এটা বলাটা খুবই জরুরি যে সংস্কৃতি চর্চাটা ধর্ম বিরোধী না সংস্কৃতিরও একটা ধর্ম আছে সেই সেই ধর্মচর্চাটাকেও আমাদের করতে হবে এটা আমি আজকে মানে আমার দলের কথা না হয় নাই বললাম যে এই যে মানে সংস্কৃতির যে প্রাধান্য এই কথাটাকে আমি খুব বেশি জোর দিয়ে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ আসলে কারণ মুগ্ধ হয়ে শুনছিলাম এবং যে দুটি বিষয় আপনি বলছিলেন ধর্ম এবং সংস্কৃতি দুটি কখনোই কনফ্লিক্টিং হতে পারে না এবং এটি কিন্তু আমাদের আসলে শেখার বিষয় এবং জানবার বিষয় এবং অনুধাবন করবার বিষয় সংস্কৃতি চর্চা মানেই মননের চর্চা অনেক অনেক ধন্যবাদ আপা কামাল ভাইয়ের কাছে একটু আসতে চাই কামাল ভাই আপনাদের নাট্যদলের নাটক গ্লোব থিয়েটারে বিশ্ব মঞ্চে মঞ্চায়িত হচ্ছে এবং অর্থাৎ বাংলাদেশের নাটক কিন্তু বিশ্বমানের উন্নত নাটক সেক্ষেত্রে গ্রুপ ফেডারেশন গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভূমিকাটা কীরকম ছিল আমরা ধরেন গ্রুপ থিয়েটার ফেডারেশন তো আমরা বলছি একটি পরিবার সাংস্কৃতিক পরিবার সারাভাবে আমি যেটা বলে নিই সারাভাবে কিন্তু সারাভাবে পরিবার একটি মুক্তিযুদ্ধের পরিবার তার পরিবার যে যে যার স্ত্রী সারাভাবে ছোট ভাইরা মুক্তিযোদ্ধা বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু তারা এই জেনারেশন থেকে ট্রান্সফার হয়ে আমাদের জেনারেশন এসছে থিয়েটারটা আমরা কিন্তু সেইখানে উদ্বুদ্ধ হয়ে আজকে ঢাকা থিয়েটার গঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের দিয়ে ঢাকা থিয়েটারের মুক্তিযোদ্ধারা এসে রণাঙ্গন থেকে ফিরে এসে মুক্তিযুদ্ধ করেছে নাসির উদ্দিন ইসুফ যার বীর মুক্তিযোদ্ধা তারা যুদ্ধ করে তাদের সেই নাটকে কিন্তু সেই প্রতিফলনগুলো পেয়েছে দেখেন তখন থেকে যেটা বললেন বাংলাদেশ একটা সমষ্টির পরিবারকে বন্ধন আন আবদ্ধ করার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠিত হয় সারদেশে আর সেটা হল তৃণমূল থেকে কাজ করার জন্য একেবারে যেটা আমাদের আগের জেনারেশন করেছিল বা আমরা করছি তৃণমূলে পঞ্চগড় থেকে শুরু করে সেই লক্ষ্মীপুর ধরেন যেখানে রং রংপুর বয়েন দিনাজপুর আমরা রংপুর বলি সব জায়গায় তৃণমূলে কাজ হচ্ছে কিন্তু তৃণমূলের মূল সমস্যাটা কোথায় আমরা ভালো গ্লোব থিয়েটারে আমরা কাজ করেছি গ্লোব থিয়েটার থেকে ব্রিটিশ কাউন্সিল থেকে বা শেক্সপিয়ারের নাট্য ছ আমরা গিয়েছি সেটা দেশকে আমরা রিপ্রেজেন্ট করেছি কিন্তু রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে সেটা কিন্তু সম্ভব না সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেবল তৃণমূল পর্যায়ে যেতে হবে তৃণমূলের শিল্পী একজন বাউলকে কিন্তু পৃষ্ঠপোষকতা করতে হবে একজন যে ঢুলি তাকেও পৃষ্ঠপোষক করতে হবে সেটা আমাদের তো নৃত্যকলা যেটা আছে আমাদের নাটক যেটা বলি সেখানে কিন্তু সঙ্গীত নৃত্য আবৃত্তি সব কিছুই কিন্তু মিলিয়ে নাটক সেখানে সবাইকে যদি ওইভাবে না গেলে একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ সমাজ থেকে তৃণমূলগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন কারণ আপনি পেশাদারিত্ব আসতে পারছেন এই যে করোনার সময় চলে গেলে একটি ঢোল ঢুলির ঢোল বাজে না একটি মৃৎশিল্পে সে বিক্রি করতে পারছে না তাই না একজন যাত্রা শিল্পী কোথায় শিল্পটা করবে এই যে করোনার সময় তারপরে যে রাষ্ট্র যে সামান্য কিছু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি যে সামান্যত অন্তত ই করেছে প্রণোদনা দিয়েছে কিন্তু সেটা তো কিছু না রাষ্ট্রের এত আপনি পৃষ্ঠপোষক দিচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন শ্রমিকদের কিন্তু আপনি সেখানে সংস্কৃতি কেন দা সংস্কৃতি না বাঁচিয়ে থাকলে মানবিক বাংলাদেশ থাকবে না এবং খুব বিপর্যয় আমাদের জন্য আছে আগামীতে আমরা খুব একদম চমৎকার বলেছেন এবং মুক্তিযুদ্ধের কথা থেকে যেহেতু শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধের একটা বড় পর্যায়ে কিন্তু সংস্কৃতির একটা ইম্প্রেশন ছিল এবং একটা ইনফ্লুয়েন্স ছিল এবং সেটা কিন্তু ধরে রাখা আমাদের গুরু দায়িত্ব সেলিম ভাইয়ের কাছে একটু আসতে চাই এরপরে এখন সামনে নিশ্চয়ই অনেক অনেক পদচারণা হতে যাচ্ছে এবং সেটার ম্যাপটা কীভাবে আপনি অঙ্কন করেছেন সামনে আমি ঠিক বুঝতে পারিনি। সারা দেশি নাট্য চর্চায় কি রকম হচ্ছে কি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে সবকিছু নিয়ে। এটা আমাদের এটা আমাদের যেটা আমার সেক্রেটারি জেনারেল আছে কামর ভাই কামর ভাই ভালো বলতে পারবেন আর এখানে আমাদের যে গুরুজন বসে আছেন উনি আমাদের থিয়েটারের জন্য কি করেছেন উনি যদি থিয়েটারে না আসতেন তাহলে বাংলাদেশ হয়তো নারী অভিনেত্রী জন্ম হতেন না। একদম তো এই এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে আচ্ছা অর্থ সম্পাদককে এই জায়গা থেকে যদি এই প্রশ্নটা রাখা যায় আপনাকে যে কিভাবে ফান্ডিং গুলো হচ্ছে এবং কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিসভার্স হচ্ছে হ্যাঁ সেই জায়গাটা যদি আসেন তাহলে আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এবার নির্বাচিত হওয়ার পর থেকে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের গ্রুথ ফেডারেশনে কখনো সেই অর্থে ফান্ড থাকতো না কারণ আমরা খুব আমাদের চাহিদা খুব কম আসলে আমরা নাট্যকর্মীদের চাহিদা খুব কম আমরা খুব কম লিমিটের বাজেটে অনুষ্ঠান করি এবং সেই কম লিমিটের মাধ্যমে প্রোগ্রামগুলো শেষ করি তো আমরা এবার যে কাজটা আমরা করেছি আমাদের স্বপ্নযাত্রা দিয়ে আমাদের শুরু করেছি সেই স্বপ্নযাত্রার প্রথম আমাদের যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ ফেডারেশনে আমাদের এই কমিটি একটা বিশাল অঙ্কের টাকা আমরা রেখে যেতে পারবো সেই সেই চেষ্টায় আমরা আছি এবং সেই হিসেবে আমাদের যত প্রোগ্রাম হয়েছে সমস্ত প্রোগ্রাম থেকে আমরা সেইভাবে ফান্ডিং করে প্রোগ্রামে সেইভাবে খরচ করে আমরা সেইভাবে একটা বাজেট আমরা রাখার চেষ্টা করেছি এটা ফর ফিউচার যাতে করে আমাদের থিয়েটারে খুব ভালো একটা কাজে আসে সেই চেষ্টা আমরা করেছি সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি চমৎকার অনেক অনেক শুভকামনা সেই জন্য কিন্তু তার আগে একটু ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই গ্রুপের ভেতরে নিশ্চয়ই অনেক রকমের রাজনীতি হয় অনেক রকমের মনকসাকষি ভালোবাসা যেহেতু একটা পরিবার বলছিলেন পরিবারে কিন্তু খুবই স্বাভাবিক পরিবার তন্ত্র এগুলো খুবই বিশেষ কিছু না সেটা কিভাবে ম্যানেজ করা হয় আমরা মনে করি যে আমাদের এক থাকতে হবে আমরা যেটা শিখেছি ছোটলু ভাই বা আমাদের রামেন্দ্র বা বাচ্চু ভাই বা আতা বা নূর ভাই বা হুমায়ুন ফরিদি ভাই এক একজন এক একটা পরিবার থেকে এসছে কিন্তু সবাই কিন্তু একটি জায়গায় সেটা মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি সংস্কৃতি এটা কাজ করবে আমাদের মধ্যে কিন্তু এটা আছে একটি ঘরে কাজ করতে গেলে ভাই বন্ধুদের সাথে এটা হয় দ্বিমত থাকতেই পারে কিন্তু আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সমস্ত নাট্যকর্মীরা সমস্ত সাংস্কৃতিকর্মীরাতেই এক কথা বাঙালি সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনায় আমরা কিন্তু তাতে দ্বিমত হতেই পারে কিন্তু আমরা মনে করি আমাদের ঐক্যটাও এখন বিশেষভাবে যদি কোনো দ্বিমত থেকে সেই ঐক্যটা জায়গায় আমরা যাওয়া উচিত সেক্ষেত্রে যদি এভাবে বলা যায় যে একটা বড় বড় থিয়েটারের দল যখন ভেঙে ছোট ছোট থিয়েটারের দলগুলো যায় সেক্ষেত্রে কি সেটা কি আসলে কোনো পজিটিভ একটা ফেলে নাকি অল অল না পজিটিভ মানে শত ফুল ফুটতে দাও মানে সেটা হলো যে অবশ্যই আমরা মনে করি যে কারো আমার দলে আরেকজন একটা সৃজনশীলতা বেশি সে কাজ করার সুযোগ পাচ্ছে না বা সে অন্যভাবে কাজটা করতে যাচ্ছে সেটা করুক আমরা কিন্তু শিখে আজকে বলে আপনি চারশো এর মতো সংগঠন যখন সারাভাবি যখন চেয়ারম্যান ছিলেন বা তার আগে যখন ধরি তখন হয়তো গোটা পঞ্চাশ শেখ বা একশো মতো সংগঠন এখন চারশো হ্যাঁ চারশো সংগঠন প্রায় তিরিশ হাজার নাট্যকর্মী এরা যে কাজ করছে এরা যে আমরা মনে করি যে আরও নাটকের দল বারক যেটা আপনাকে বলেছিলাম তৃণমূল পর্যায়ে সেই তৃণমূল পর্যায়ে মেয়েদের আগে এগিয়ে আসতে হবে মেয়েদের এগিয়ে আসার জন্য পৃষ্ঠ আমাদের জেলা শহরগুলোতে মেয়েরা নাটক করতে পারে না বিভিন্ন সামাজিক প্রতিবন্ধিততা পারিবারিক প্রতিবন্ধকতা জরুরি ধরেন এই যে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে সিক্স সেভেনের পরেই তাকে একটা হিজাব ধরে দিচ্ছে যেই পোশাকটা আমি খারাপ বলবো না কিন্তু আপনি একটি আবদ্ধ জায়গায় রেখে দিচ্ছেন সারাভাবীদের দেখে যারা উদ্বুদ্ধ হয়েছেন তারা তো একটা বয়স হয়েছে কিন্তু পরের জেনারেশনকে অবশ্যই এই পারিবারিক দ্বিমত থাকা সত্ত্বেও বা আমাদের সমষ্টি সাংগঠনিক দ্বিমত থাকা সত্ত্বেও কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি সংস্কৃতিকে জাগ্রত করার জন্য আমাদের যেরকম দায় আছে একটু প্রতিটা পরিবারকে দায় আছে একদম সেখানে তৃণমূল পর্যায়ে রাষ্ট্রের দায় সবচেয়ে বড় রাষ্ট্র সংস্কৃতির বাজেট বাড়াতে হবে সংস্কৃতির যে বাজেটটি শূন্য দশমিক শূন্য শূন্য নয় ভাগ রাষ্ট্রের আপনি যেভাবে একশো টাকা যদি ধরি সেখানে নয় পয়সা মাত্র সংস্কৃতির জন্য বাজেট আমরা সংস্কৃতি বাজেট বাড়াতে চাচ্ছি যেন সংস্কৃতির বিকাশ ঘটুক বাংলাদেশ বাহ চমৎকার এই সংস্কৃতির বিকাশে কিন্তু একটা বড় জায়গা যেভাবে আমরা বলছিলাম এবং সবাই জানি যে সারা আপাকে দেখে দেখে অনেকে আসে সেই এই যে তারকার জায়গাটা বা এই যে একটা শ্রদ্ধার জায়গা যারা আছেন এবং তারা যখন মঞ্চে ফিরে আসেন যেরকম আফজাল হোসেন ফিরে আসছেন মঞ্চে আপনাদের ঢাকা থিয়েটারের কাজে ফিরে আসছেন এক্ষেত্রে এই ফেনোমেনটা কিরকম ভাবে দেখছেন দেখেন এটা একটা আনন্দের বিষয় কিছুদিন আগে নাগরিক নাট্য সম্পদ নব নাটক নিয়ে আসছিলেন সেখানে নতুন নাটকের উৎসব করলাম আমরা খুবই চমৎকার পুরনোরা আসতে আসতে যেন আফজাল ভাই আসতেছে মাসুম নির্দেশন লেখা কিন্তু যেখানেও তাদের তো জীবন একটা জাপিত জীবন যেটা চলে গেছে তাদের বয়স হয়েছে বা কাজ করার জন্য কিন্তু আমরা আমরা বারবার প্রার্থনা করছি যে তারা কেন আসছে না বা তারা কেন চলে গেল। আজকে হুম্যান ফ্রিদে আমাকে একটা কথা বলতেন

যে আমি করছি আমি আজকে এই অনুষ্ঠানে আসলাম আমাকে দেখে একজন উদ্বুদ্ধ হলো কিন্তু যেটা ম্যাস লেভেলে এটার কোনো বিকল্প নাই একদম এবং সেইখানে স্কুল স্কুলে আমাদের সিলেবাসে যেটা কামা আগেই বলেছে আমাদের এটা থাকতে হবে খালি মঞ্চে যখন আমরা করেছি একটা জোয়ার প্রথম ২০ বছর বা প্রথম তিরিশ বছর সেইটাকে ধরে রাখার জন্য আমাদের মতো মানুষ যে অ্যাডভোকেসি করছে এটা এটা যথেষ্ট না এটাকে এখন তৃণমূলে নিয়ে আসতে হবে যেটা এটা আমি এই কথাটা বলছি আবার আফজাল করেছে নূরবাই করেছে কালো জলের কাব্য এগুলো হচ্ছে আসলাম বা এই চমৎকার একটা পজিটিভ পয়েন্টে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটা একদম শেষের দিকে এসে পড়েছে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার জায়গা গ্রুপ থিয়েটার গ্রুপ মঞ্চের কাজ এবং সেই ভালোবাসার মানুষগুলো আজ এখানে বসেছিলেন আড্ডা দিয়েছেন আশা করি আপনাদের আজকের আয়োজন ভালো লেগেছে আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেল আর পরিবারের পক্ষ থাকবেন